যাকে দেখে ফিল্ম ইন্ডাস্ট্রি হয়ে গিয়েছিল বুম। কেউ তাকে বলেছিল ক্যাট, আবার কেউ বলেছিল ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা কাইফের জন্ম হয় 16 জুলাই 1983 সালে। ক্যাটরিনা কাইফের আসল নাম ছিল ক্যাটরিনা থুকুতরি। ক্যাটরিনা কাইফের পরিবার হংকংয়ে থাকতেন আর তারপর লন্ডন চলে যান। তার বাবা মোহাম্মদ কাইফ এক ব্রিটিশ ব্যবসায়ী আর কাশ্মীরি ছিলেন। আর তার মায়ের নাম ছিল সুজেন, যিনি একজন ইংরেজি উকিল ছিলেন আর সোশ্যাল সার্ভিস করতেন। ক্যাটরিনা কাইফ 7 ভাই বোন ছিলেন, 3 বড় বোন মিস্টার ফ্যানি, ক্রিস্টিন আর নাতাশা, আর 3 ছোট বোন মেলিসা, সোনিয়া আর ইজাবেল, আর 1 বড় ভাই ছিল মাইকেল। ক্যাটরিনা কাইফের পরিবার বিভিন্ন দেশে ছিলেন, তাই ক্যাটরিনা কাইফ আর তার ভাই বোনের পড়াশুনো ঘরেই হয়েছিল। তার বোন ইজাবেল কাইফও মডেল ছিলেন। ক্যাটরিনা কাইফ ছোট ছিলেন তখন তার মা বাবার তালাক হয়ে যায় আর তার বাবা ইউনাইটেড স্টেট চলে যান। তার মা একলাই ভাই বোনদের বড় করেছিলেন এবং তিনি তার বাবার সাথে কোনো রকম সম্পর্ক রাখতেন না। যখন তার বয়স 14 বছর ছিল তখন তার সৌন্দর্য তাকে হাওয়াই প্রতিযোগিতা জিতিয়ে দিয়েছিল আর সেখান থেকেই তিনি প্রথম মডেলিং অ্যাসাইনমেন্ট পান। I think I was very lucky also that this is the product or this is the range that I'm starting my association with. মডেলিং এর সময় ফিল্ম মেকার কাইজাদ গুস্তাদ তাকে দেখেন আর তার নিজের ফিল্ম বুমের হিরোইন বানান। যাতে অমিতাভ বচ্চন, গুলশান গ্রোভার, জ্যাকি শ্রফ, মধু সুপ্রিয় আর পদ্মলক্ষ্মীর মতো দিগ্গজ অভিনেতা অভিনেত্রী ছিলেন। এই ফিল্মে ক্যাটরিনা কাইফ খুব হট সিন দর্শকদের উপহার দিয়েছিলেন। প্রথম ছবিতে তিনি দেখিয়ে দিয়েছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে বুম বুম করতে তিনি এসে গেছেন। ধীরে ধীরে অনেক বিজ্ঞাপন অ্যাড মিলতে থাকে। তিনি তেলেগু ছবিতেও কাজ করেছিলেন আর হিন্দি ছবিতেও। ম্যায়নে প্যার কিউ কিয়া, নমস্তে লন্ডন, অজব প্রেম কি গজব কাহানি, এর মধ্যে কিছু ছবি বক্স অফিসে ভালো চলেছিল আর কিছু ছবি বক্স অফিসে একদম চলেনি। কিন্তু যখন থেকে সলমান খান তার সাথ দেন ক্যাটরিনা কাইফের জীবন পাল্টে যায়। একের পর এক হিট ফিল্ম তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিকে উপহার দেন। যদিও অক্ষয় কুমারের সাথে তার জুড়ি ফিল্ম ইন্ডাস্ট্রিতে মশহুর হয়েছিল। ক্যাটরিনা কাইফের ডায়লগ ডেলিভারিতে বেশি ইংরেজি শোনা যেত, সেই কারণে অনেক ছবি থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তারপর তিনি ধীরে ধীরে হিন্দি অভ্যাস করেন। এটা অবাক করার কথা, মামুটির সাথে তাকে অভিনয় করতে দেখা যায় মালায়ালম ক্রাইম থ্রিলার ফিল্ম বলরাম ভার্সেস ধরাদাস। ক্যাটরিনা কাইফের নাম 2 বড় দিগ্গজ অভিনেতার সাথে জুড়েছিল, প্রথম সলমান খানের সাথে আর ফের পরে রণবীর কাপুরের সাথে। রণবীর কাপুরের সাথে তার সম্পর্ক সবসময় গোপন রাখা হয়েছিল, কিন্তু একবার কিছু ফটোগ্রাফ বেরিয়েছিল যেখানে তিনি বিকিনি পরেছিলেন আর রণবীর কাপুর সুইমিং কস্টিউমে ছিলেন।
সবাই ভেবেছিলেন রণবীর কাপুরের সাথে ক্যাটরিনা কাইফের বিবাহ হবে, কিন্তু সেরকম কিছু হয়নি। এই সব অবাস্তব সম্পর্কের খবর যদি ভিত্তিহীন হয়, তবে সত্যি ক্যাটরিনা কাইফ এমন একজন হিরোইন ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন যিনি বক্স অফিসে ধুম মাচিয়েছিলেন, মানে বুম মাচিয়েছিলেন।